वक्त वापस नहीं आता। वक्त को वापस लाना पड़ता है। সেই সময়টাকে কি ফিরিয়ে আনলেন সৌরভ গাঙ্গুলী? আজিঙ্কা রাহানের বেশে কি ফিরে আসলেন প্রিন্স অফ ক্যালকাটা? এমন প্রশ্ন আর উত্তর। কথায় আছে, জীবনে সুযোগ নাকি একবারই আসে, যিনি সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেন না তিনি হারিয়ে যান কত শত সাধারণের ভিড়ে, আর যিনি পারেন তাকে তো আমরা বলি অসংখ্য সাধারণের ভিড়ে অসাধারণ। ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলী তেমনি এক অসাধারণ। ভারতীয় ক্রিকেটের আজকে যে অবস্থানে আসার পেছনে যাদের অবদান আছে তাদের ভেতরে থাকবেন কপিল দেব, মোহাম্মদ আজহারউদ্দিন কিংবা মহেন্দ্র সিং ধোনিও, কিন্তু ভারতীয় ক্রিকেটের বাগবদলের নায়ক কিন্তু একজনই, তিনি প্রিন্স অফ ক্যালকাটা, দাদা তিনি সৌরভ গাঙ্গুলী। যার নেতৃত্বে সৌরভের ক্যারিয়ার শুরু, সে আজহারউদ্দিনের ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হওয়ার কিছুদিনের মাথায় অধিনায়কত্ব পান সৌরভ। আজহারের পর কিছুদিন দায়িত্ব পান শচীনও, কিন্তু সৌরভ দায়িত্ব নেওয়ার পরেই খোল লঞ্চে বদলে যায় ভারতের। ভারতের শরীরি ভাষায় বদল এনে আগ্রাসী ভাব নিয়ে আসেন সৌরভ। সঙ্গে সৌরভের ছিল ঝুঁকি নিতে পারার এক অতিমানবীয় গুণ। সৌরভ ছিলেন পাকা জহুরি, খাঁটি হীরা চিনতে ভুল করেননি কখনই। সেই কাতারে ছিলেন অনিল কুম্বলে, যুবরাজ সিং কিংবা মহেন্দ্র সিং ধোনিও। এই তো সপ্তাহখানেকের কথা, অ্যাডিলেডে টেস্টে মাত্র 36 রানে গুটিয়ে যায় ভারত। একে তো প্রথম টেস্টে লজ্জাজনক পরাজয়, সঙ্গে মরার উপর খাড়ার ঘা হিসেবে ছিল অধিনায়ক কোহলির দেশে ফিরে যাওয়া। সেখান থেকেও দ্বিতীয় টেস্টে ভারতের কট্টর ভক্ত বোধহয় আশা করেননি এমন জয়। এ যেন সেই পুরনো ভারত, সৌরভের ভারত। আক্রমণাত্মক মানেই যে উদ্ধত হওয়া নয়, আক্রমণাত্মক মানে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করা, জয় ছিনিয়ে আনা। আগ্রাসন মানে স্লেজিংয়ের নামে গালি নয়, আগ্রাসন হচ্ছে ফিল্ড প্লেসিংয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে বোতলবন্দি করে রাখা। আক্রমণাত্মক অধিনায়কত্বের যে সংস্কৃতি তৈরি করে গিয়েছিলেন সৌরভ, তা যেন আরও সুরভিত হয়েছে আজিঙ্কা রাহানের ক্যাপ্টেন্সিতে। হ্যাঁ, 20 বছরের আগের ভারতের দিকবদলের নায়ক যদি হন সৌরভ, হালের ভারতীয় ক্রিকেটের দিকপাল তাহলে হবেন রাহানে। রাহানে যেন সৌরভের ছায়া, ঝুঁকি নিতে করেন না দ্বিধা। যেমন অধিনায়ক কোহলির অনুপস্থিতিতে ব্যাটিং গভীরতা বাড়ানোর বদলে দলে নিলেন অলরাউন্ডার জাদেজাকে, ব্যাটে বলে পারফর্ম করে ক্যাপ্টেনের ভরসার প্রতিদান দিতে ভুল করেননি এক বিন্দু সেই জাদেজা। কোহলি দলে থাকলে রাহানের অধিনায়কত্বই করা হতো না, যেমন হতো না 20 বছর আগে সৌরভের অধিনায়কত্ব করা, যদি না ফিক্সিংয়ে জড়াতেন আজহার। ভারতের শরীরে লজ্জার দাগ লেগেছিল সেদিন। বলা তো হয়েই থাকে, দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে তো দাগই ভালো।